এদিকে জুমার পরেই ভয়ঙ্কর ঘোষণা দিল রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চপ্পু। শেখ হাসিনা পদত্যাগ করেননি, এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্রও দেখাতে পারেনি ডক্টর ইউনূস। এবার চট করে নয়, এয়ারপোর্ট দিয়েই দেশে ঢুকবেন শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিমানবন্দর দিয়ে, চট করে ঢুকে পড়বে না। আওয়ামী লীগের তারা এখনো স্বপ্ন দেখেন যে সীমান্ত দিয়ে হয়তো চট করে শেখ হাসিনা ঢুকে যাবেন, অথবা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকবেন, আর যে সাজাগুলো আছে সেগুলোকে মাথা পেতে নেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আওয়ামী লীগের জন্য সুসংবাদ আর জনগণের জন্য দুঃসংবাদ। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেনি এবং পদত্যাগের যে পত্র সেটি কিন্তু জমা দেননি, তাকে জোর করে পদত্যাগ করা হয়েছে। প্রিয় দর্শক, সেই তথ্য ফাঁস করা হয়েছে। তিনি এয়ারপোর্ট দিয়ে প্রকাশ্যে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন। প্রিয় দর্শক, যখন সেনাপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ ক্রিয়েট করেছিল, পুলিশের উদ্ধতন কর্মকর্তা সবাই মিলে প্রধানমন্ত্রীকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেনি আর সে পত্র জমাও দেননি। তিনি চাপে পড়ে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছিলেন, এমন তথ্য ফাঁস করেছেন। দর্শক, শেখ হাসিনা এবং তার নেতাকর্মী তারা বলছেন শেখ হাসিনা এয়ারপোর্ট দিয়েই বাংলাদেশে প্রবেশ করবে, তিনি চুপ করে না এবং কোনো লুকোচুরি করেও না। দর্শক, 5 আগস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের দিকে ধেয়ে যাচ্ছিল জনগণ, তখন সেনাপ্রধান এবং পুলিশ অফিসারের যে কর্মকর্তা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা সবাই মিলে একটি বৈঠকে বসেছিল, প্রধানমন্ত্রীকে বুঝিয়েছিলেন। প্রধানমন্ত্রী রাজি হননি, তিনি জনগণের উপর গুলি ছোড়ার আদেশ দেন সেনাপ্রধানকে এবং পুলিশকেও। পুলিশ এলোপাতাড়ি গুলি ছুড়লেও সেনাপ্রধান কিন্তু তিনি যেসব সেনাবাহিনী আছে নিচে কর্মকর্তা তাদেরকে কিন্তু অনুমতি দেননি গুলি ছোড়ার। সেনাপ্রধান বলেছিলেন তিনি বাংলাদেশের কোনো জনগণ বা ছাত্র, বিএনপি, জামায়াত, যে দলেরই হোক না কেন, তিনি কোনো গুলি করতে পারবে না এবং কারো বুকে গুলি চালাতে পারবে না। দর্শক, যখন ফোন দেওয়া হয় বিদেশে সেনাপ্রধান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয়ের কাছে ফোন দেওয়া হয়, সেই ফোন কলে কথা হয় যে যদি তোমার মাকে বাঁচাতে চাও তাহলে এই মুহূর্তে দেশ থেকে নিয়ে যাও, কারণ বাংলাদেশের সকল জেলার জনগণ ঢাকায় রওনা দিয়েছে এবং তোমার মাকে তারা বাঁচতে দেবে না। এখন তোমার মা পদত্যাগও করছে না এবং পদত্যাগ যে পত্র সেটিও জমা দিচ্ছে না, এখন তার জীবন বাঁচাতে হলে তাকে এই মুহূর্তে দেশ ছেড়ে পালাতে হবে। তখন সজীব অজয় জয় বলেছিল ঠিক আছে মাকে ফোন দেন। তারপরে তার মায়ের সাথে কথা বলার পর শেখ হাসিনার সাথে ফুল 30 মিনিটের ঊর্ধ্বে কথা বলে সজীব অজয় জয়। কথা বলা শেষ হলে তারপরে শেখ হাসিনা রাজি হয়। তার আগে তার বোন শেখ রেহেনা তিনি অনেকটা বুঝিয়েছিলেন শেখ হাসিনাকে যে দেশ ছেড়ে যেতে হবে, তিনি কিছুতেই মানেননি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী সবাই মিলে একটি বৈঠকে বসেছিল এবং সিদ্ধান্ত করেছিল যে কি করা যায়। তখন শেখ হাসিনা বলেছিল যত রকম বল প্রয়োগ করার দরকার বল প্রয়োগ করে তারপরও শেখ হাসিনা দেশে থাকবে, এবং পুলিশ এবং সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিল জনগণের বুকে গুলি চালাতে। পুলিশ রাজি হলেও সেনাবাহিনী সেনাপ্রধান তিনি রাজি হননি। তিনি একটা কথাই বলেছিল, আমি আর একটি গুলিও কোনো জনগণের বুকে চালাতে পারবো না। প্রিয় দর্শক, তারপরে শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যায় আর তাকে জোর করে সেনাপ্রধান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবির কর্মকর্তা সবাই মিলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, এবং যে রাষ্ট্রপতি আছেন তিনিও কিন্তু বলেছিল শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য চাপ দিয়েছিল, কারণ দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল সেই সময়, কারণ যতগুলো মানুষকে মারা হয়েছে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে এটা কোনো দেশই মেনে নিতে পারবে না। তাই রাষ্ট্রপতি, সেনাপ্রধান, পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা, যতগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, চাকরি করতেন, তারা কিন্তু একটা গোল বৈঠক বসেছিল সেই সময়, এবং সে বৈঠক 15-20 মিনিটের একটা মিটিং ছিল।
তার ভিতরেই তারা সিদ্ধান্ত নেয়। যেহেতু বাংলাদেশের সকল জেলার জনগণ ধেয়ে আসছে ঢাকার দিকে এবং শেখ হাসিনার বাসভবন ঘেরাও করবে, শেখ হাসিনাকে তাদের হাত থেকে আর বাঁচানো সম্ভব না। তাই শেখ হাসিনাকে বাধ্য করেছিল তারা পদত্যাগ করার জন্য। কিন্তু সেই পদত্যাগপত্র জমা না দিয়ে শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যায়। এখন উটে পুড়ে লেগেছে দেশে আসার জন্য। আগামী যে নতুন নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি না সেটাও এখন স্পষ্ট বলা যাচ্ছে না। এরকম এই বিষয়টা নিয়ে ডক্টর ইউনূস স্যার কোনো বার্তা দেননি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকছে কি না। তবে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সবাই আশা করে আছে যে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। কারণ যদি নির্বাচন দেয় আর তার আগে দাবি করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলছেন যে কোনো সময় এয়ারপোর্ট দিয়ে তিনি দেশে আসবে। যদি তার নামে এ পর্যন্ত অনেকগুলো মামলা হয়েছে, হয়তো তিনি গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার হওয়ার পরে কিছুদিন কারাগারে থাকবেন, তারপরে তিনি জামিনে বের হবে, তারপরেও তিনি দেশের ক্ষমতা হাতে নিতে চাচ্ছেন। তিনি এখনও দেশের বৈধ সরকার, অনেকগুলো দেশ এটা দাবি করছে এবং অনেকগুলো গণমাধ্যম আছে তারাও এটা রিপোর্ট করেছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও রয়েছে। তো দর্শক, যদি আপনারা শেখ হাসিনাকে চান তাহলে এ লিখবেন, আর যদি না চান কমেন্ট বক্সে বি লিখবেন। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের যে সরকার ছিলেন সেই দাবিতে দেশে আসতে চাচ্ছেন এবং আবারও দেশটা হাতে নিতে চাচ্ছেন। প্রিয় দর্শক, তাহলে ডক্টর ইউনূস যদি নির্বাচন দেয় আর এই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত সেই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করেনি, কারণ আওয়ামী লীগ একটা বড় মাপের দল, হঠাৎ করে একটি দলকে চাইলে কেউ নিষিদ্ধ ঘোষণা করতে পারে না, অনেক নিয়মকানুন আছে। যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু জামাত সেটা মেনে নেননি, কারণ কোনো দল ক্ষমতায় থেকে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করলে যে নিষিদ্ধ হবে এটা আইন সম্মত না, বা আইন এটা মেনে নেবে না, আইনের আওতা পড়ে না। তা দর্শক, এখানে এখন শেখ হাসিনা যে কোনো মুহূর্তেই এয়ারপোর্ট দিয়ে যদি দেশে ঢোকে কিন্তু জনগণ কি রিসিভ করবে? যেগুলো আওয়ামী লীগের নেতাকর্মী আছে যারা আওয়ামী লীগ ভক্ত, হয়তো তারাই এ বিষয়টা মেনে নেবে এবং তাকে রিসিভ করবে, আর বাকি জনগণ কি করবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।